বক্তব্যের শেষে জরুরি দুইটা থেকে তিনটে কথা। এক নাম্বার কথা, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায়। এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা। যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই, যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না, কোরআন দিয়ে শেষ হয় না, সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া বঞ্চিত। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত। কোরআন আল্লাহর রহমত বরকত দয়া পাওয়ার মাধ্যম। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওটা অন্ধকার কবরের মতো বাড়ি। যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না, সেই জীবন কুকুর শৃগালের মতো জীবন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি। যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে, সে আল্লাহর দয়া বঞ্চিত। আল্লাহর রহমত দয়া পাওয়ার তৃতীয় বড় উপায়, বা এটাই সবচেয়ে বড় উপায়, জামাতের সাথে সালাত আদায় করতে পারা, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা, মসজিদকে ভালোবাসতে পারা, মসজিদের সাথে টিকে থাকতে পারা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারা, আল্লাহকে স্মরণ করতে পারা, আল্লাহর জিকির করতে পারা পাঁচ ওয়াক্ত সালাতে। এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে আদান প্রদানের, মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম। যার সালাত নাই, তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, সে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। কোন ভাগাড়ে পড়ে মারা গেল, এটা আল্লাহ পরোয়া করেন না। আর একটা মানুষ যে মিসকিন রাস্তা দিয়ে হাঁটে, যার সমাজে কোনো দাম নাই, যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না, যার কথা শোনা হয় না, যারকে দাম দেওয়া হয় না, যাকে অনুষ্ঠানে ডাকা হয় না, তার সাথে যদি আল্লাহর যোগাযোগ, আল্লাহ সুবহানাহু তাআলার সম্পর্ক থাকে, আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে, তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার। এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায়। আলোচনার শেষাংশে দান, দানের জন্য আবেদন করা হয়েছে, বিশাল প্রোগ্রাম, হাজারো মানুষের উপস্থিতি। এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে। দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো, কাফের মুশরিকও যদি দান করে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, গরিব মিসকিনকে যদি কাফের মুশরিকও সহযোগিতা করে, তো আল্লাহ ওই কাফের মুশরিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন, তার বিপদ আপদ দূর করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো, এটা আল্লাহর নিয়ম। আমলের প্রতিদান দেন আমলের মতো, যেমন কাজ তেমন ফল। উদাহরণ, জাহান্নামে জোনাত, যারা জেনাকারী, তারা জ্বলবে উলঙ্গ অবস্থায়, লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে। কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে? ওই লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো, তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। কাজ যেমন ফল তেমন। যে সুদখোর, তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে। যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না, তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে। কেন? জ্ঞান তার মাথায় ছিল, শাস্তি মাথায়। যে মিথ্যা কথা বলতো, তার গাল ফেড়ে ফেলা হবে। কেন? মুখ দিয়ে মিথ্যা বলতো, শাস্তি মুখে। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিদানের নিয়ম এটা, ভালো কাজ এবং মন্দ কাজ, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন। দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে, কিয়ামতের মাঠে ওর উপর সাত জমিন চাপিয়ে দিবেন। আমল যেমন, শাস্তি তেমন। যে উটের জাকাত দেয়নি, গরুর জাকাত দেয়নি, কিয়ামতের মাঠে ওর উট ওকে আঘাত করতে থাকবে। যে সোনা চাঁদির জাকাত দেয়নি, সোনা চাঁদি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আমল যেমন, ফল তেমন। এটা আল্লাহর নীতি, হিকমাহ। আল্লাহ হচ্ছেন হাকিমুন আলিম, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষ্মতা আছে আল্লাহর। তো দান, আমল যেমন, প্রতিদান তেমন। দানে বিপদ দূর হয়। দানে কি দূর হয়?
বিপদ দূর হয়। প্রোগ্রাম কমিটি বিপদে আছে, টাকা নাই। মাদ্রাসা বিপদে আছে, টাকা নাই। গরিব মানুষ বিপদে আছে, টাকা নাই। আপনি টাকা দিচ্ছেন, তার বিপদ দূর হচ্ছে। প্রতিফলও আপনি পাল্টা ওই রকমই পাবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। এটা যদি কাফের মুশরিকও করে তবুও পাবে দুনিয়াতে। কেন না, কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন, ভালো কাজ মন্দ কাজ। আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে, যে পিতা মাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে, আরও অনুভব করতে পারবে যে পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন, তার একটা দান দান করবেন, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবেন, বাড়িতে বরকত আসবে। তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে, আর একটা জিনিস মনে রাখবেন, যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে, আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। ওর ভাগ্যে যদি পোলাও কোরমা খাওয়া থাকে, ওই পোলাও কোরমা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। ওর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। এটা আল্লাহর জিম্মেদারি। কেন, রিজিকের আসল মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না, তোকেও খাওয়াই, তোর সন্তানকেও খাওয়াবো। এখনও তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি, এখনও তো রিজিকের মালিক আমি আল্লাহ। এটা আল্লাহর বাক্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও, ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেননি তোমার পকেটে যে টাকা আছে সেটা দাও, আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা আছে সেটা আমার দেওয়া টাকা। তুমি যে 100 বিঘা সম্পত্তির মালিক ওটা আমার দেওয়া, 100 তলা বিল্ডিংয়ের মালিক ওটা আমার দেওয়া। মিন ফাজলি রব্বি, আল্লাহর দয়া। আল্লাহ চাইলে নিমিষে ধ্বংস করে দিতে পারেন। তু ইজ্জু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা, তানজিউল মুলকা মিম্মাংতাশা ওয়া তুতিল মুলকা মিম্মাংতাশা। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতা থেকে নামাতে পারেন, সম্মান দিতে পারেন, অপমান করতে পারেন। এটা আল্লাহর সেকেন্ডের খেলা, এটা আল্লাহ করে থাকেন। পৃথিবীর মানুষের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে থাকেন। তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে, এটা আপনার নয়, ওটা আল্লাহর দেওয়া। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দিবে। টাকাও আপনার, টাকাও আল্লাহর, খরচও করলেন আল্লাহর রাস্তায়, আবার আল্লাহই বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করো, আমি তোমার বিপদ দূর করে দেব। কত বড় দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কেউ যদি আশপাশ থেকে ঢুকেন দানের জন্য, সহযোগিতার জন্য, আমি জানি না, আমাকে বলা হয়েছিল যে ঢুকবেন, তাহলে ঢুকলে অবশ্যই আপনারা তাদেরকে দান করার চেষ্টা করবেন। দ্বিতীয় তৃতীয় জরুরি কথা, জামিয়া সালাফিয়ার কনফারেন্স 4-5 মার্চ, আমাদের নাসিম ভাই উনি এই প্রোগ্রামের অনেক পরিশ্রম করেছেন এবং উনি সালাফি কনফারেন্সে গিয়ে থাকেন, মানুষজন নিয়ে গিয়ে থাকেন। ওখানে দেশের বড় বড় আলেম ওলামা আসে এবং ঢাকার বুকে একটা বৃহত্তম প্রতিষ্ঠান আহলে হাদিসদের, এবং আরও বড় হবে, এবং এত বিশাল জায়গা ঢাকার মাটিতে আহলে হাদিসদের, এটা খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় দয়া, বড় নেয়ামত। এই দয়া, এই নেয়ামতের মূল্যায়ন আপনাদেরকেই রাখতে হবে। এটার জন্য দোয়া করা, সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। নেয়ামতকে ধরে রাখতে হয় শুকরিয়া আদায়ের মাধ্যমে। নেয়ামতকে ধরে রাখতে হয় কিসের মাধ্যমে? শুকরিয়া আদায়ের মাধ্যমে। এত বড় বিশাল নেয়ামত কী দিয়ে শুকরিয়া আদায় করবেন? ভালোভাবে পরিচালনা, সহযোগিতা, দান করা, প্রোগ্রামে অংশগ্রহণ করা, এটাই শুকরিয়া আদায়। আরও যদি বেশি করেন আল্লাহ আরও বড় করে দিবে, আরও শুকরিয়া আদায় করবেন আল্লাহ আরও বড় করে দিবে। আল্লাহর রাজত্বের তো অভাব নাই, আল্লাহর খাজানার তো অভাব নাই। সুতরাং জামিয়া সালাফের এই কনফারেন্সে, 4-5 মার্চের কনফারেন্সে উপস্থিত হওয়ার আবেদন। দলে দলে উপস্থিত হবেন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। আর তৃতীয় আবেদন, মাসিক আল ইতিসাম না নিয়ে কেউ যাবেন না, বই পুস্তক যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। আর শেষ আবেদন, দোয়া আমাদের জন্য, আব্বুর জন্য, আমাদের পরিবারের জন্য, আপনাদের নিজেদের জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বদ নজর, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আপনি পরিত্রাণ দান করেন। এই যে তিন বাপ বেটা প্রোগ্রাম করা হচ্ছে, এটেনে মানুষের হিংসার শেষ নাই। যারা ফেসবুক চালান, যারা ফেসবুক চালান তারা বুঝতে পারবেন। তো এটার জন্য আপনাদের দোয়ার মোহতাজ আমরা, কেননা বদ নজরের প্রভাব আছে। আল্লাহ রাসুল বলছেন, তাকদীর, ভাগ্যের ওপর যদি কোনো কিছু প্রাধান্য পায় তাহলে সেটা বদ নজর। আল আইনু হাক্কুন,
বদনজর সত্য, তাহলে আমরা মানুষের বদনজরে পড়ে গেছি, আমরা মানুষের হিংসায় পড়ে গেছি, বাঁচতে পারবো আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে যে বরক যেটা দিয়েছেন, জ্ঞান হোক যেটাই হোক যত স্বল্পই হোক, এটাতে যেন আল্লাহ সুবহানাহু তাআলা আরও বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদের সবাইকে যেন ইমানের উপর মৃত্যু দান করেন, আমিন। এবং আমাদের সবাইকে যেন কোরআন না শিখে মৃত্যু দান না করেন, কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর ওয়াস্তে, কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর ওয়াস্তে, ইমানবিহীন মারা যাবেন না, কোরআনবিহীন মারা যাবেন না। আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়া অবস্থায়, কোরআন পড়ে, কোরআন শিখে ইমানের উপর মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।